Belmanchi, Chunky Cho, a Chunky Chocolate Delight. আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃতি আজ ভালোবাসার রঙে রঙিন। ভালোবাসার আবেগ, অনুভূতি আর সম্পর্কের নিবিড় বন্ধনের গল্প শুনতে মুখোমুখি হয়েছে এমন এক দম্পতির, যাদের একজন ফেসবুক সেলিব্রিটি আর অন্যজন পর্দায় মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন তারকার তকমা লাগিয়ে। সেই প্রিয় দম্পতি জান্নাতুল ফেরদৌস পিয়া এবং ফারুক হাসান সামির, কেমন আছেন আপনারা? খুবই ভালো। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বাট সবার আগে আমি জানতে চাই যে ফারুককে ফেসবুক সেলিব্রিটি বলার কি কারণ? যেটা বাস্তব সেটাই বলেছো। তুমি এখানে উপস্থাপনায় আসনি, তুমি এখানে গেস্ট হয়ে এসেছো। আমি আজ তুমি প্রশ্ন করলে হবে না, ইউ ক্যান কন্টিনিউ। তোমার এই প্রশ্নের উত্তরটা একটু পরে জেনে যাবে কেন সে ফেসবুক সেলিব্রিটি। আগে জানতে চাই কে বেশি লম্বা। কি বলতে চাও বলো। এটা লেটেস্ট মেজারমেন্টের পরে দেখা গেছে যে আমি আধা ইঞ্চি লম্বা। আধা ইঞ্চি লম্বা? ইয়েস, ও হাফ ইঞ্চি লম্বা। হিল পরার পর না হিল ছাড়া? হ্যাঁ, হিল ছাড়া। হিল ছাড়া? হিল ছাড়া। হিল পরলে আমি মোটামুটি আমি 6 ফিট 2 6 ফিট 3 হয়ে যায়, মাঝে মাঝে 4 হয়ে যায়, ডিপেন্ডস অন মাই হিল। আচ্ছা, এই জন্য মই লাগে না। আচ্ছা, কেন বলছি, কারণ আমি যতটুকু জানি, দেখেছি ওনাকে বেশিরভাগ সময় ফেসবুকে বিড়ালের সাথেই দেখা যায়, পিয়ার সাথেও দেখা যায় মাঝে মাঝে। পিয়া যখন থাকে না তখন বিড়ালের সাথে দেখা যায়। এই এই ঘটনা, এই কাহিনীটা কি? আমার বিড়াল পছন্দ খুব। বিড়াল পিয়ার খুব একটা পছন্দ না। আমার লাইফে একটা প্রতিজ্ঞা ওকে বিড়ালের সাথে একটা রিলেশনশিপ দাঁড় করানো। আচ্ছা। আর মোটামুটি আমি সাকসেসফুল হয়েছি, কারণ ও আগে আমি যখন ওকে প্রথম ওর সাথে দেখা, পিয়া একদিকে বিড়াল একদিকে। কিছু কি কোনো মিল কি পাওয়া যায় বিড়াল আর পিয়ার মধ্যে? অনেক অনেক অনেক। নাম্বার ওয়ান, ঘুম। অত্যন্ত ঘুম প্রিয় আমার বিড়াল পিয়াও। মিনিমাম 10-12 ঘন্টা তো না ঘুমালে হয় না। ওরা মাঝে মাঝে পাল্লা দিয়ে ঘুমায়, কে কতটা ঘুমাতে পারে। পিয়ার সাথে একটা কম্পিটিশন আছে। সব এগুলো ইউনো শুটিং এর কারণে কখনোই আমরা 10-12 ঘন্টা ঘুমাতে পারি। খুবই ভালো। আমরা আসলে একটু মনে হয় ঘুম থেকে একটু প্রেম বিষয়ে চলে আসি। আচ্ছা, আপনাদের প্রেমটা নাকি বাল্যকাল থেকে শুরু হয়েছে? ওর বাল্যকাল না, আমার বাল্যকাল থেকে মোটামুটি। হ্যাঁ। আচ্ছা, তার মানে তখন প্রিয়া কতটুকু ছিল তুমি? আমি আই ওয়াজ ভেরি ইয়াং। আমি ঢাকায় তখন আসি কেবলমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায়। তখন থেকেই তার সাথে পরিচয় এবং প্রেম? ইয়েস। কার মানে প্রেম নিবেদনটা কোথা থেকে এসেছে? অফকোর্স ফারুক। আমি অফকোর্স ফারুক মানে আমি অসম্ভব অসম্ভব আমি কোন ছেলেকে প্রপোজ করব? এটা হতেই পারে না। মানে এইভাবে বলার কারণটা কি, তোমার ভালো লাগতে পারে না? না, ভালো কেন আমি একটা ছেলেকে প্রপোজ করব? আমি সব জায়গা থেকে খুবই টিপিক্যাল মেয়ে মানুষ এই সব জায়গা থেকে। আচ্ছা, তাহলে আমরা ফারুক ভাইয়ের কাছে আসি, কিভাবে প্রপোজটা করলেন? প্রপোজটা চেষ্টা করেছিলাম খুব রোমান্টিক ভাবে করার, সবসময় একটা সংশোধন মোডে চলে যায় মেয়েটা। না, তুমি কথা ঠিক মতন বলতে পারতেছো না, স্পষ্ট ভাবে কথা বলো। গুছিয়ে বলছি, সো বেসিক্যালি ও যখন আমাকে প্রপোজ করে আমি তখন বললাম, তখন তো আপনি করে বলতেন। আমি বললাম কি যে আপনি সুন্দর করে প্রপোজ করেন, প্রপোজ করলে প্রপোজ করার মতো করে করতে হবে। মানে সেখানেও রাগ, আমি জানি তোমার যে সবসময় রাগ, আমি এই রাগের বিষয়ে আসবো। সেখানেও শিখিয়ে দিচ্ছো যে প্রপোজ করতে হলে ঠিকভাবে, এবং আমি ওইভাবেই যেভাবে চেয়েছিলাম সেইভাবে আমি ওকে দিয়ে প্রপোজ করেছি। আপনি কি পেরেছেন সেভাবে করতে? কি বলো, পারছি? ও পাস। তারপর এই প্রপোজ থেকে কিভাবে বিয়েতে আসলো? ওয়েল, বিয়ের প্রেমের 6.5 বছর পর, ইনফ্যাক্ট আমি বা ও কেউই খুব একটা বিয়ের জন্য তাড়াহুড়া বা করতেই হবে এরকম ছিল না। আমাদের দুই ফ্যামিলি থেকে খুব চাচ্ছিল, তো ওইখান থেকে অটোমেটিকলি, অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের রিলেশনশিপটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত যেভাবে কন্টিনিউ করছে, কিন্তু কোনো কোনো ড্রামা নেই। মানে বন্ধুত্বটা আগে হয়েছে? হ্যাঁ। প্রথম থেকে দেখাতে ইনফ্যাক্ট
2008 সালের ফেব্রুয়ারি মাসে ও প্রথম দিনই আমার ছবি তুলছিল, তখন কিন্তু অত ছবি তোলার ইয়ে নাই। ও আমাকে কিছুদিন আগে প্রথম কোথায় দেখা হয়েছিল? বারবার বলার চেষ্টা করছিল, দেখো আমরা কথা বলছি, না আপনি আমাকে ঠিকভাবে প্রপোজ করেন, ঠিকভাবে প্রপোজ করলে বলতে হবে দ্যাট উইল ইউ বি মাই ডেট অর সামথিং লাইক দিস, এরকম বলতে হবে। হ্যাঁ, সূত্রটা ছিল এমন ভাবে যে আমি একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম যে দেখো আমাদের তো বেশ কয়েকদিন কথা চলছে, আমি তো হয়তো তোমাকে, আমি তো তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে ওইভাবে পছন্দ করো কি না। ও বলে এখন দায় বামে এত কিছু কথা বাড়াচ্ছ কেন, কি কথা বলতে আসছো বলো, তুমি তো ইউজুয়ালি শার্ট প্যান্ট পরো না, শার্ট প্যান্ট পরে আসছো, আচ্ছা সেটা নোটিস করা আছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে আসছো, বলো কি বলতে চাও, সব সব মুখ থেকে বলো। ইয়েস, বিয়ে করবা বা কি এরকম কিছু একটা। হ্যাঁ, বিয়ে না, তখন আই ওয়াজ ভেরি আর্লি এই কথা বলার, মানে ভালোবাসে বা কিছু একটা বলো, যেটা বলার, যেটা বলতে আসছো ওটা বলো, তো কথা বলার কি আছে, পুরো আই ফ্রাই ইউ নিয়ে বিনিয়ে কথা বলতে, সে কি সব সময় এরকম এখন পর্যন্ত? গত 10 ইয়ার্স এ পিয়া একদম কোন, আমি একদম ছোটবেলায় যেরকম ছিল 10 বছর আগে যেরকম ছিল পিয়ার একদম পুরো, আপনি নিশ্চয়ই তার এই অ্যাটিটিউডটা দেখে পছন্দ করেছেন বা এখনো আছেন? বলো বলো না না, আমি আই থিঙ্ক আমার মনে হয় যে পিয়াকে বাইরে থেকে দেখলে মনে হয় খুব একটু রাগ বেশি, একটু অভিমান বেশি, কিন্তু ভিতরে এতটা না, ভিতরটা আমরা দেখতে পারিনি, সুযোগ আমরা পাইনি। বাইরেটা পূর্ণিমা ভাবে কারণ রিসেন্টলি আমি তার সাথে একটা কাজ করেছি, একটা রিয়েলিটি শো করেছি, সে সারাক্ষণই বিরক্ত, মহাবিরক্ত এবং প্রচুর রাগ তার ছিল। ওই মেয়ে কি বাসায় কিভাবে আমার জানার খুব ধৈর্যটাও একটু কম। হ্যাঁ, আচ্ছা বাসায় কি পিয়া হাসায়? খুব একটা না, নাকি শাশিয়ে রাখে, চেষ্টা করে, আমার মনে হয় হাল ছেড়ে দিয়েছে আমার উপরে, আমার মানে ও দেখছে যে আমারকে পরিবর্তনে খুব একটা আনতে পারবে না। হ্যাঁ, ইনফ্যাক্ট ওরও কোনো পরিবর্তন নাই, মানে একই রকম দুজনেই রকম, ওকে প্রথম থেকে যেরকম দেখেছিলাম একই রকম। বাহ, কে আচ্ছা রান্না করে খাইয়েছে পিয়া কতবার, বা সবসময় কি রান্না করে কিনা? ও কিন্তু হাত খুব ভালো, আসলে ভালো খুব রান্না করে, ভালো কি রান্ধতে না আর ওর একটা এখন নতুন ওর একটা শখ হচ্ছে কি ইউটিউব রেসিপি ফলো করে, এই শো ওই শো দেখে দেখে রান্না করে, আর আমি হচ্ছে গিনিপে। আচ্ছা, হঠাৎ করে সে এখন চাইনিজ রান্ধবে, জীবনে আগে চাইনিজ রান্ধে নেই, কিন্তু আমি এখন একটা ফিউশন বানায় ওটা আমারই খাওয়াবে, আর আমার উপরে টেস্ট করে দেখে যে এর প্রতিক্রিয়াটা কি। ও সবসময় খুব ভালো বলে, যখন খুব লবণ হয়ে গেল বা তখনও ভালো বলে, তখনও খুব ভালো বলে, তুমি এরকম কেন বলতেছো? তাহলে তো ওর সাথে তো থাকতে হয় আমার, তাই না? বাসাতে একটু পরে যেতে হবে, তাই না? তো এই জন্য ব্যালেন্স করে চলতে হয়, আর বোঝা যায় সেটা পিয়াকে দেখলে, এই জন্যই বেচারা মাঝে মাঝে বিড়ালকে নিয়ে সময় কাটায়। আচ্ছা, আমরা এই যে বিড়াল, বিড়ালের সাথে এই যে সময় কাটানো, এই পোস্টগুলো কেন? আর আপনাকে যতটুকু দেখা যাচ্ছে যে ভদ্র শান্তশিষ্ট, কিন্তু একটু আপনি উইটি আছেন মনে হয় আপনার পোস্টে বোঝা যায়। আমি বিড়াল আসলে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, আমি পিয়াকে পছন্দ করি যাতে বিড়াল আসে। ও রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে লিটারালি আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে বিড়ালটাকে দেখছো, আজকে এটা করছে ওই বিড়ালটা, এটা এটা করছে, দুইটা বিড়াল। ইনফ্যাক্ট বিড়াল কিন্তু আমাদের বাসায়ও না, আমি বাসায় বিড়াল আলাদা করি না। হ্যাঁ, বিড়ালটা হচ্ছে আমাদের গুলশান ক্লাবের, মানে আমরা ক্লাবে যাই, তো গুলশান ক্লাবে আমরা জিম করতে যাই, খেতে যাই, তো তখন ও প্রতিদিন দুইবার করে যাবে ক্লাবে বিড়াল দুটাকে দেখার জন্য। ঘুমাতে যাওয়ার আগে বলবে, আজকে তুমি দেখছো জিম করতে যাওয়ার সময় ওকে দেখছো না ওকে দেখছো, ওকে তখন হাঁটছিল না খাচ্ছিল, একটু রেগেছিল, একটা বিড়াল রেগেছিল কিনা আমি কি করে বুঝবো? তোমার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে যে তুমি কতটুকু বিরক্ত। সেদিনকে আমি মানে বিড়ালটা আমার আমার কাছেই থেকে সবসময়, একদিন তো প্রায় পিয়া মনে হয় আমাকে মারবে নাকি বিড়ালটাকে আগে মারবে, মানে ওর আপনি এক্সপ্রেশন দেখলে বুঝতে পারতেন যে একটা বিড়ালের নাম গ্রাম্পি,
আর একটা বিড়ালের নাম অ্যাভোকাডো। গ্রাম্পি আর অ্যাভোকাডো? ইয়া, আমি তো জানি পিয়া অ্যাভোকাডো পছন্দ। অ্যাভোকাডো, অ্যাভোকাডো, ইটস অ্যাভোকাডো, অ্যাভোকাডো। আচ্ছা, অ্যাভোকাডো। ইনফ্যাক্ট ইউ নো সামথিং, আমি যখন থেকে বিড়ালগুলো পছন্দ করা স্টার্ট করে, কোনো একটা টাইমে ওই টাইমটার দিকে আমি সারাক্ষণ অ্যাভোকাডো। আমার কাছে খুব মজা লাগছে যে আজকে ভালোবাসা দিবসে আমরা বিড়াল চর্চা হচ্ছে এবং বিড়ালকে নিয়ে আমরা কথা বলছি। তোমাদের ভালোবাসার কথাগুলো আসলে জানতে চাচ্ছি। এখন কখনো কি হয়েছে এরকম যে স্পেশাল কোনো সারপ্রাইজ দিয়েছে বা ডিনার ডেটে গিয়েছো বা ক্যান্ডেল নাইট ডিনার এরকম? না, কোনো সারপ্রাইজ দেয় না, গিফটও দেয় না। ওয়াও, যাই হোক, মানে এমন কি কখনো হয়েছে যে পিয়ার সাথে খুব একটা ঝগড়াঝাটি হলো? যদি তুমি এটা ঝগড়াটে না মন থেকে হাসিতে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এমন কি কখনো থ্রেট দিয়েছে যে আজ আমি থাকবই না তোমার, বাবার বাড়ি চলে যাব? কত ইনফ্যাক্ট থ্রেট তো না, গায়েব হয়ে গেছে, চলেও যায়। হ্যাঁ, আমার তখন বের করে নিয়ে আসতে হয় একদম ডিটেকটিভের মতো। তার মানে বিড়ালের মতোই কিন্তু এতে গতি খুবই মুডি। হ্যাঁ, হঠাৎ করে নাই গায়েব। আচ্ছা, এবং উনি উনি কি কখনো রাগ করে, মানে রাগ করে বাড়িতে আসে না বা এক রাত আসলো না এরকম? না, ও রাগ করে ওর বাবার বাসায় যায়। ও হয় এরকম? ওর বাবার বাসায় গিয়েছে একবার না দুইবার, আমি আবার রাগ করে টানতে টানতে নিয়ে চলে আসছি। রোল রিভার্সাল আর কি। আচ্ছা, কখনো কি তাকে কাঁদতে দেখেছেন, দেখেছো তুমি? বিয়ের আগে, বিয়ের পরে কি কাঁদ? সুখী মানুষ, বিয়ে করে সুখে আছে, বিয়ের পরে পাথর তো হয়ে যেতে পারে চোখে, অতি চোখে পাথর। যত ইমোশন আছে আমাদের মধ্যে ওই সব এক্সপ্রেস করে, মানে কান্না দুঃখ আমি কাঁদতে গিয়েও ও আমার জন্য কেঁদে দিবে, কোনো অসুবিধা নেই। তাকে সেই সুযোগটা সুযোগই তো নাই, আরে কাঁদতে একটা স্পেস লাগে, তাই না? আচ্ছা, দুজনে কোনো সিক্রেট, যেটা পিয়ার কোনো সিক্রেট আছে কি না যেটা আমরা জানি না বাট ফারুক ভাই জানেন সেটা আমরা জানতে চাই। পিয়া বাথরুমে গিয়ে খুব জোরে জোরে গান গায়, গান করে এবং শুনে, আর ও মনে হয় জানে না যে ঠিক আমাদের পাশের বাসায় সবকিছু শোনা যায়। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, পাশে কিন্তু সব শুনতে পারতেছে। আচ্ছা, কি গান করা হয় এবং আমরা সেই যদি গানটা শুনতে চাই পিয়ার কণ্ঠে আজকে? ওকে বলেই দিছি খুব বাজে গলা। হ্যাঁ, আমিও বিশ্বাস করি, আমি চাচ্ছি তাহলে অনুষ্ঠান থেকে আমি উঠে যেতে চাই, যদি বাজে হয় আমি উঠে যাব প্লিজ। মানে আমি চাই না, আমি আজকে ছাড়বো না পিয়া তোমাকে। ভালোবাসা দিবসে আপনি এখান থেকে উঠে যান আমি একেবারেই চাই না। না, আমি উঠে যাব না, আমি জোর করে হলো বসে থাকবো, কিন্তু দুই লাইন আমি শুনতে চাই প্লিজ পিয়া। সেই বাথরুম সিঙ্গার আজকে ও কিন্তু উঠে যেতে পারে না, সে তো যাবেই না, আমি তো একদম ছেড়ে যেতে যায় না। হ্যাঁ, সেটাই। চলো, ওকে, ইউ ক্যান, আপনি আমার সাথে জয়েন করুন। আমি তো বাথরুমে জয়েন করব, আমি এখানেও জয়েন করতে পারছি না, তুমি একাই গাও। ও গড, কিসের মধ্যে ফেলা দিলাম আমাকে আশ্চর্য, যেটা সত্যি 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 যেটা সে সহ্য করে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট এই গানটার কয়েকটা গান শুনেছি, তেমন থেকে একটা বলছি। আচ্ছা হ্যাঁ, প্লিজ, ওকে প্লিজ, আপনারা কেউ হাসবেন না, হাসলেও কিছু করার নাই, এই যে পূর্ণিমা বাবু আমাকে জোর করছে সে কারণে। আপনারা যারা দেখছেন বুক খুলে হাসতে পারেন, কোনো অসুবিধা নেই, তোমাকে কিছু জানাবে না, অনেক মিল জামাই বউর মধ্যে, গাও। প্রেমী ও প্রেমী দেখা দাও তুমি, আমার মনের আসলে ভালোবাসা সত্যি হলো। পূর্ণিমা বাবু, আমার যেটুকু গানের গলা ছিল আপনি আরো বাজে করায় দিলেন। না, এটা এটা যে সুন্দর করে গাইতে পারছো এটাই তো অনেক বেশি, কিন্তু তুমি দেখেছি বাথরুমে এই সব গান গাও না? না না, আসলে গাই, আই গাও, মানে ইটস আওয়ার ওয়ান অফ আওয়ার ফেভারিট। আমি তো ভাবলাম যে আমাকে খুশি করার জন্য। না না, এটা ও বুক খুলে গান, আমাদের
পাশে বাসা ওইটা আপনার গিয়ে করতে পারবে যে আসলে এই গান এটা আজকে আমার খুবই ভালো লাগছে এবং আমারও সৌভাগ্য যে তুমি আজ আমারই ছবির একটি গান জোরে জোরে চিৎকার করে গাও। আচ্ছা আপনি কি কখনো গান করেন? আমি ওই যে গান শুনি, আমি গান শুনি কারণ শুনতে হয়। আপনি গান করেন না? গুনগুন করে গান কিসের? না কিছু কোনো একটু যদি এক দুই লাইন আজকে আমাদেরকে শোনান। একজনকে তো একজন পার হয়ে গেছে, আরেকজন এক পায়ে নূপুর আমার না তোমার আমার মনে হয় এখানেই শেষ করা উচিত। আর নূপুর পড়া নিয়ে গান গাওয়ার দরকার নেই, নূপুরের গান লাগে অন্য কোনো গান। এক পায়ে নূপুর আমার আমার না তো পড়ছি নাকি আছে না পড়ে নাই। অসাধারণ গলা আপনার, এক লাইনে যথেষ্ট ছিল। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। আচ্ছা কখনো কি আপনি তাকে রান্না করে খাইয়েছেন বা চা কফি বানিয়ে খাইয়েছেন? ও এক গ্লাস পানি ঢালতে পারে না। আমি বুঝলাম না, ভালোবাসা দিবসে একজন আরেকজনের বদনাম করার জন্য? না না বদনাম না, ইউ নো সামথিং আমি আপনাদেরকে বলতে চাই। সো যতই মনে হয় না কেন যে খুবই ইউ নো সুইট কাপল বা এরকম অনেক কিছু, প্র্যাকটিক্যাল লাইফ এরকমই হয়। প্র্যাকটিক্যাল লাইফ পানিও ঢেলে খেতে পারে না বলতে কি বোঝায়? বিকজ ওকে যদি আমি একবার, আমার খুব আমার জন্ডিস হয়েছিল মাঝখানে কিছুদিন আগে, তো আমার মা ছিল কিছুদিন চলে গিয়েছিল, আমাকে তুমি একটা জিনিস একটা ডিম্পোজ করে দাও বা পানি গরমটা করে দাও, পানি গরম না ডিম্পোজটা করে দাও। আমি ওকে বলছিলাম, ওকে আমি তো জানি না কীভাবে, ওরা আসলে চাচ্ছিল যে আমার জন্য করতে, বিকজ ও আসলেই জানে না। আমি অবশ্যই ডিম পোচ করতে পারি, এখন সেটা খাওয়ার যোগ্য না কি না সেটা আলাদা প্রশ্ন। শুনো আমি আরেকটা সিক্রেট, এটা পিয়া হয়তো বা দর্শকরা জানে না এটা ভালো করে, ও হচ্ছে গিয়ে খাবারের ব্যাপারে অত্যন্ত পিকি একটা মেয়ে। আপনার নুন যদি আধা চিমটিরও 10% বেশি হয় ওটা খাবে না, আপনাকে ইনসাল্ট করে দিবে যে এটা কেন এরকম হলো। সেটা আমি একবার টের পেয়েছি, সেটা ওই যে রিয়েলিটি শো করবার সময় ও বাসায় ফোন করে বুয়াকে বলছিল খিচুড়ি হবে, খিচুড়ির মধ্যে এই মরিচ দিবা, এই মরিচটা এই পরিমাণ হবে, এই ঝাল হবে, ঝাল একদম বেশি করে দিবা। মানে আমি রীতিমতো মানে আমরা বাসায় আতঙ্কে থাকি খাবারটা ঠিক হয় নাকি না ওর জন্য, মানে ওই দিকে আমি যেতেই চাই না ভাই, এমনিতেই সবসময় একটু একটু ভয় থাকি বিড়ালের সাথে কম্পিটিশন লাগে তো আমার ঘুম হয় না কিনা না হয় এটা খুব একটা বড় ব্যাপার না। আচ্ছা কখনো যদি দুজন একসাথে অভিনয়ের প্রস্তাব পাও করবে? মানে আমাকে সে করতে দিবে না, আমার কিন্তু অনেক মানুষ বলেছিল যে আপনি আপনাকে একটা ছোট রোল দেওয়া হবে। আপনার কি ইচ্ছা আছে? হ্যাঁ প্লিজ, সে তো চাচ্ছে করতে। প্লিজ আপনারা, এটা ঠিক না। হ্যাঁ কেন তুমি এরকম কেন? না না এই যে আপনার কি ইচ্ছা আপনাকে মনে হয়, আমার মনে হয় দর্শক আমার সাথে এগ্রি করবে যে না সে চায়, সে আপনি নেমে যেতে পারেন, মানে আই মিন ইয়েতে মাঠে ঠিক আছে মাঠে নেমে যেতে পারেন। আমরা কিন্তু অনেক ভালোবাসার কথার বাইরে অনেক অগোছালো কথাই আমরা শুনলাম, একটাও আমি সারপ্রাইজ দেওয়া বা কোনো রোমান্টিক কোনো গল্প দুজনের কাছ থেকে বের করে আনতে পারলাম না। একটা শুনি, দেশের বাইরে গিয়ে হতে পারে, এখানে হতে পারে, খুব ভালো লাগলো। আপনি কি রোমান্টিক কোনো গল্প আছে আমাদের? আমি আর পিয়ার প্রথম একটা আমাদের প্রথম বিদেশে যাওয়ার এক সময় আমরা ভ্যালেন্টাইন্স ডেতে গিয়েছিলাম থাইল্যান্ডে। এটা আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একসাথে আবার একটা প্রথম ট্রিপে যাচ্ছি, খুব প্ল্যান করলাম। ভ্যালেন্টাইন্স ডে চুজ আলাদা চুজ করে রেখেছিলাম যে আমরা এই দিনই গেলাম। আমি একটা খুব স্পেশাল হোটেল বুকিং দিয়েছিলাম, রুমটাও সুন্দর করে সাজানো ছিল। আমার মনে আছে এখন সুস্পষ্ট দিনটা, আমরা ঢুকলাম হোটেলের রুমে, ভাবলাম ও একটা কিছু রোমান্টিক কিছু বলবে যে তুমি অনেক কিছু চেষ্টা করেছো আমার জন্য, হ্যাঁ একটু ইম্প্রেসড হবে। রুমে ঢুকলাম, ব্যাগ ফালালো, পিয়ার প্রথম প্রশ্ন হচ্ছে কি আমি এখন বাইরে যাব, আমার শপিং লিস্ট আছে, আমাকে একদম থামাতে পারবা না, আমি 15টা জিনিস শপিং না করে রুমে ফেরত আসবো না। আমিও হা, আমাদের সাথে যে বেল বয়টা আসছিল সেও ভাবছিল যে স্যার এত আশা নিয়ে আসলো ট্রিপে, সেও হা, আমরা সবাই হা, সে আমাদের রুম থেকে চলে গেল। সেটা না বলে 15টা লিস্ট আগে
shopping list. I was very excited. You were very excited about shopping. Yeah, of course. Not about me. Not about you. এটা স্পষ্ট করে বলো সেটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুবই রোমান্টিক কাপল এবং তাদের উত্তরে বুঝে যাচ্ছেন কতটুকু রোমান্টিক। আমি আর মানে টেনে রোমান্টিকতা বের করতে পারছি না, একদমই পারছি না একদম। আচ্ছা, আমরা ফারুক ভাই কি কোনো সিক্রেট আছে যেটা আমরা পিয়ার কাছ থেকে জানতে চাই? ফারুকের আমার মনে হয় আমার ফ্যান সার্কেলের মধ্যে অনেকে জানে, বাট তারপরে ফারুক হচ্ছে বেসিক্যালি আমার যদি এখন একটা বাচ্চা থাকতো, বাচ্চাটাকে আমার হাত ধরে হাঁটায় নিয়ে বেড়ানো লাগতো, রাইট? 6 মাস বা 1 বছর একটা বাচ্চাকে, ওকে শুধু হাত ধরে আমার হাঁটানো লাগে না, বাদ বাকি সবই করতে হয় আমার। বাসার কাজ থেকে শুরু করে ফারুককে টেক কেয়ার করা থেকে শুরু করে আমার শুটিং, আমার নিজের বাসা, বাবার বাসা, খাটে থাকে না বেবি কটে থাকে, যখন তুমি এটাই বলতেছো, আমাদের বাসায় পুরো একটা বিশাল বড় একটা রুম আছে যেখানে সব গেম, সব গেম, শুধু গেম আর কালেকশন। আচ্ছা, একটা মানুষের সকালটা তো থাকতে পারে, তুমি এটা কি বিড়াল, তারপর হচ্ছে গেমস, গেমস, আচ্ছা আচ্ছা, বিড়াল, গেমস। তো সেই বাচ্চা যদি এখন রোমান্টিক কোনো কিছু করে তো ওর তো ভালো লাগবে না, স্বাভাবিক যে হুট করে তুমি বড় হয়ে গেলে কেন, তুমি বাচ্চাই থাকবে, বাচ্চাই থাকবে। আচ্ছা, ভালোবাসার দিনে, ভালোবাসার অনুষ্ঠানে কিছু ভালোবাসার কি দুজনের কোনো কমিটমেন্ট আছে, যে এরকম কোনো কমিটমেন্ট একজন আরেকজনের প্রতি অটুট বন্ধন থাকে না? কমিটমেন্ট আমার কাছে মনে হয় কমিটমেন্ট হচ্ছে, কিছু কিছু কমিটমেন্ট কখনো বলা লাগে না, কিছু কিছু কমিটমেন্ট অ্যাকচুয়ালি আমার মনে হয় কি বলার থেকে কাজে করলে সেটার প্রতিফলন বেশি আসে, আর আমার মনে হয় কি প্রতিফলনটা হয়তো বা আসে বলেই আমরা এতদিন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আছি, রাইট? অ্যান্ড একটা জিনিস জানাতে চাই, আমাদের মধ্যে খুব একটা ঝগড়া হয় না, বিকজ আমি কথা বলি ফারুক চুপ থাকে, সেই কারণে ঝগড়া হওয়ার কোনো চান্সই নাই, ঝগড়া খুব একটা হয় না, বাট ইয়েস আলহামদুলিল্লাহ উই আর ভেরি হ্যাপি, মাশাআল্লাহ। আপনি বলেন আপনার সাইড থেকে, ও আপনি তো বলার সুযোগই পাই, আমি সুযোগই পাই, আমি খুব একটা আমাকে কি কিছু জিজ্ঞেস করে না, তো আমি আজকে একটু আনপ্রিপেয়ার্ড, গাড়িতে আসার সময় প্রিয়া আমাকে বলতেছিল যে তোমাকে কিন্তু এই ধরনের পোস্ট করা হবে, না না আমাকে তো কখনো এইসব কেউ জিজ্ঞেস করে না, আমি এগুলো কখনো নিজের কাছে উত্তরও দেওয়ার চেষ্টাও করি না। এখন দেন, এখন দাও প্রশ্নটা কি ছিল, ভালোবাসার বন্ধনটা অটুট বা কোনো কমিটমেন্ট তার প্রতি আছে কিনা, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি আমার আমার জান প্রাণ, এরকম কিছু একটা? আসলে পিয়ার সাথে আমার মনে হয় বেস্ট পার্টটা হচ্ছে কি আমাদের একটা অলিখিত বা এক ধরনের না বলারই আমাদের একটা কানেকশন থাকে, হ্যাঁ, মানে ও আমার এক্সপ্রেশন দেখেও বুঝে দিতে পারে যে আমি কি ফিল করতেছি, ওরটাও আমি বুঝে দিতে পারি। আচ্ছা, আমাদের একটা আলাদা মেন্টাল কানেকশন আছে যেটা আমি মনে হয় আমাদের এক ধরনের সিক্রেট বা এক ধরনের স্ট্রেংথ বলতে পারো, মানে যেটা অলিখিত, যেটা আসলে কোনো কমিটমেন্টের পর্যায়ে গিয়ে পড়ছে না, বাট কোনো না কোনো ভাবে বোঝা যাচ্ছে যে একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা, এই অলিখিত বা অদেখা ভালোবাসাটাই হচ্ছে আসল, যেটার জন্য তোমরা আজকে এই পর্যন্ত আছো এবং সামনেও এগিয়ে যাবে, এবং অবশ্যই আগামী বিশ্ব ভালোবাসা দিবসে ছেলেটা যাতে বড় হয় সে ছেলেটা বড় যেতে হয়, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসার শুভেচ্ছা, এবং অবশ্যই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং সিবেল মাঞ্চি চাঙ্কি চকের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে দুটো গিফট হ্যাম্পার। এই থ্যাংক ইউ সো মাচ, এবং দর্শক যারা রয়েছে তাদেরকে আমি বলতে চাই, যেটা আমি একটু আগেও বলেছিলাম, ভালোবাসা দিবস বলে অ্যাকচুয়ালি আলাদাভাবে আমরা কিছু একটা হয়তো উদযাপন করি, কিন্তু ভালোবাসা দিবস প্রতিটি দিনই ভালোবাসা দিবস, বিকজ পার্টনারকে শাসিয়ে রাখেন আর ভালোবাসা দিয়ে রাখেন, ভালোবাসায় আবদ্ধ রাখবেন, একই কথা। আপনার যদি কিছু বলার থাকে এখানে, সেই সাথে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজ বিশ্ব ভালোবাসা দিবস, ভালোবাসার দিনে ভালোবাসার গল্প শুনলাম পিয়ার কাছে এবং ফারুক ভাইয়ের কাছে, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, এবং সিবিএল মাঞ্চি চাঙ্কি চকের পক্ষ থেকে রয়েছে দুটো গিফট হ্যাম্পার। আমি ফার্স্টলি পিয়াকে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই খাবে, অনেক ভালো ভালো বিস্কিট আছে তাতে, ইয়েস থ্যাংক ইউ, বিরাট সুন্দর, এখানে বিরাট,